নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর এক পিতাহারা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিল জয়পুর থানার পুলিশ। জয়পুর থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। গত ৬ মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া বছর ২৪-এর প্রশান্ত মায়েতির নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে তার দাদুর হাতে তুলে দিলেন জয়পুর থানার পুলিশ। ওই যুবকের নাম প্রশান্ত মাইতি, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোটবালা গ্রামে। ওই যুবক তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান বাড়ির আশপাশ এলাকা থেকে। বাড়িতে দেখভাল করার বলতে শুধু বৃদ্ধ দাদু রয়েছে, বাবা নেই। বাবা অনেকদিন আগেই মারা গিয়েছে, কিন্তু বাবা মারা গেলেও দাদু বুঝতে দেয়নি তার বাবা নেই। ছোটবেলা থেকেই মানুষ করেছেন কোলে পিঠে করে, খোঁটা দিয়ে সেই নাতি হারিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছিলেন। আশপাশ থেকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ চন্দ্রকোনা থানায় মিসিং ডায়েরি করা হয় এবং তারপরে পুলিশের কাছে খবর আসে যে সেই খবর পাওয়া মাত্রই জয়পুর থানার পুলিশ তন্ন তন্ন করে জয়পুর ব্লক এলাকায় খুঁজতে থাকেন। অবশেষে গত ৬ তারিখে প্রশান্ত মাইতি বলে বছর ২৪-এর যুবককে উদ্ধার করে জয়পুর থানায় নিয়ে আসে। যুবককে তার দাদু ও বাড়ির লোকেরা হাতে তুলে দেওয়া হয় জয়পুর থানার পুলিশের তরফে। জয়পুর থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বাড়ির লোকেরা, কারণ এইরকম একটা পিতাহারা যুবককে উদ্ধার করে সন্তানহারা পিতা অর্থাৎ দাদুর হাতে নাতিকে তুলে দিলেন। ভালো কাজের জন্য আমরা কিভাবে নিখোঁজ হয়ে গেছিল ঠিক আছে। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সিলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। 2 এবং 3 বছরের শিশুদের জন্য নার্সারি, 3 এবং 4 বছরের শিশুদের জন্য LKG, 4 এবং 5 বছরের শিশুদের জন্য UKG ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।